তেলিয়ামোড়া বন দপ্তরের অধীনে একাধিক এলাকা বন্য হাতের সমস্যায় নাচেহাল প্রায় প্রতিদিন রাতেই লোকালয়ে ধ্বংসলীলা চালাচ্ছে এই হাতের দল অথচ বন্য হাতের দল আক্রমণের সময় বন দপ্তর অনেকটাই ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করছে ফলে অসহায় হত দরিদ্র গ্রামবাসীরা বাঁচতে নিজেদের বাড়ির পাশে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার লাগিয়ে দিয়েছেন সহত ঝুঁকি সত্ত্বেও বাধ্য হয়েই এই কাজ করছেন তারা বন দপ্তরের কর্মীরা বৃহস্পতিবার তেলিয়ামা বন দপ্তরের অধীনে মধুকৃষ্ণপুর ভূমিহীন কলোনি সহ একাধিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সহায়তায় গ্রামবাসীদের বাড়ির পাশে লাগানো হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারগুলো কেটে নিয়ে যায় এরপরেই বেজায় খেপেছেন এই গ্রামের মানুষ গ্রামবাসীদের অভিমত প্রতি যখন বন্য হাতিরা তাণ্ডব চালায় তখন বন দপ্তরের কর্মীদের হাজারো বার ফোন করার পরও একবার সারা মেলে

আমরা তো সবাইকে কাছে জানাইতেছি আমরা তো বাস তুইব আমরা এমন কি পজিশনে আমরা এখানে আইয়া সেটা কোনো আক্রমণ করে বাসার মতন কোন পদ্ধতি নেই দেখেন এই বেড়া ব্যাং ব্যাংকের সেটা আমরা ধরতে গেছে কি করবো তখন বাচ্চা কাচ্চা বুড়া মাল হইয়া সেটা আমরা দূরে তার লোক দূরেও আমরা কুলাইতে যেতে পারি যে ঘটনা হইছে যে আজকে যে যে লাইন দিয়ে কুললে নিচে গা আমরা দীর্ঘদিন ধরে এই লাইটটির মধ্যে রাত্রেবেলা শুধু কারেন্টের লাইট জ্বালা গণেশ আইয়ে দীর্ঘদিন ধরে গণেশ আয়ে এই কারণে সারের খোয়ানের দুধ দিস হলো কিন্তু আমি ঠিকভাবে করতে পারছি না কত হইল এই যে নিচে কালাইনটি কুললে আমরা আজকে রাত্র কেমনে থাকু কারা নিচে লাইন কুললে তারা নিচে ফরেস্টার ডিপার্টমেন্ট তারা লাইনটি কুললে নিচে যে আজকে রাত্রে আমরা যে ঘরে থাকতারুম না থাকতারুম এটার কোনো আমরা সিকিউরিটি নেই কেন এগারোটা গণেশ ইয়ে আমরা এই জঙ্গলের ভিতরে আছে

তবে এই বিশেষ অভিযানে নেতৃত্বে থাকা বন দপ্তরের থেকে শুরু করে বন কর্মীদের উচ্চ পদস্থ আধিকারিকরা এই প্রসঙ্গে কোনো কথাই বলেননি ফলে সহজ সরল গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে রিপোর্ট আর নিউজ